ধুবুরীত অবাধ হারত চলিছে কয়লা খিলর সুরাং বেহা বাংলাদেশলে সরবরাহ ট্রাকে ট্রাকে কয়লা ধুবুরী জেলার আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য কেন্দ্রে নিতো বাংলাদেশলে সরবরাহ হয়েছে খিল আর কয়লা একাংশ ব্যাপারিয়ে কেবল মাত্র একুখনকৈ জিএসটির চালান কাটি এই খিল আর কয়লা ট্রাক সমূহ পার করবাই আহিছে বক্রপথে অভিযোগ অনুসরি এটা বিশেষ চক্রয় সীমা শুল্ক বিভাগ তথা আন আন কর্তৃপক্ষ দ্বারা পার করবাই আহিছে ট্রাক সমূহ এই অসাধু চক্রটির নেতৃত্বত আছে খুনাহাট আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য কেন্দ্রর সভাপতি মিজানুর লক্ষিমারী ট্রাক মালিক সন্থার সভাপতি তপন রয় মেহবুব আলম চৌধুরী রফিক আনোয়ার হুসেন আর আমিনুর খন্দকার এই চক্রটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষক ম্যানেজ করে প্রতিদিনে বাংলাদেশলে কয়লা আর খিল সরবরাহর বিশেষ অনুমতি উলিয়ায় 75খনক ট্রাকর এই 75খন ট্রাক পার করার বাবদ এই দালাল চক্রটে প্রতিখন ট্রাকের সংগ্রহ করে আছে 8000 টাকা অভিযোগ মতে দালাল চক্রটে সংগ্রহ করা 8000 টাকা পরিবহন আরক্ষী আর বন বিভাগের সাংবাদিকক ম্যানেজ করা দেখায় এতে প্রশ্ন হল কয়লা অথবা খিলর প্রকৃত উৎস নজনাকৈ কেবল এখন জিএসটি আদায়ের রসিদর ভিত্তিত কিদরে সম্ভব হব পারে এক আন্তঃরাষ্ট্রীয় ব্যবসায় এই বিষয়ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষক প্রশ্ন করা হয়েছিল যদিও নিমাক সকলো প্রাগ নিউজর অভিযানত পোহরলৈ অহা তথ্য এই কেইটা দালালে 8000 টাকা সংগ্রহ করার বিপরীতে খুনাহাটত প্রতিখন কয়লা ট্রাকর পৰা সীমা শুল্ক বিভাগৰ নামত সংগ্রহ করা হয় 15000 টাকা ব্যবসায়ীসকলে কয়লা সমূহ খুনাহাটলৈ আনে ঝাড়খণ্ড আর বঙ্গর দিনাজপুরৰ রানীগঞ্জৰ পৰা জানিব পৰা মতে বাংলাদেশৰ মহিদুলৰ সহায়ত অসমত হাওয়ালৰ জৰিয়তে কয়লা বেহাৰ ধন আদান প্রদান হয় এই বিষয়ত সবিশেষ ফাদিল করা হব পরবর্তী প্রতিবেদনত ব্যুরো রিপোর্ট প্রাগ নিউজ